বারে বারে সাংবাদিকর ঘরত অভিযান, বিবিসির কার্যালয়ত আয়কর, আয়করর অভিযান দৈনিক ভাস্করর কার্যালয়ত, দ্য ওয়াইরর সম্পাদকর ঘরত দিল্লি আরক্ষী, এইবার অভিযান নিউজ ক্লিকর কার্যালয় সাংবাদিকর ঘরত। মোদী সরকারের দিন সাংবাদিকর ঘরত অভিযানের ক্রোনোলজি। প্রেস ফ্রিডম ইন্ডেক্সত দেশের 180খন দেশের তালিকাত ভারতের স্থান 161 নম্বরত। দেশত সংবাদ মাধ্যমের উপর ধারাবাহিক আক্রমণ আর সংবাদ স্বাধীনতা খর্বর অভিযোগ উত্থাপন হওয়ার মাজতে এইবার দিল্লি আরক্ষীর অভিযান চলিল নিউজ ওয়েবসাইট নিউজ ক্লিকর কার্যালয় সাংবাদিকর ঘরত। নিউজ ক্লিকর সম্পাদক আর সংবাদ প্রতিষ্ঠানটোরে জড়িত সাংবাদিকর ঘরত সোমবারে পুয়া অভিযান চলাই দিল্লি আরক্ষীয়ে জব্দ করিলে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। ইতিমধ্যে দিল্লি আরক্ষীর এই অভিযানক কেন্দ্র করে দেশের সচেতন মহলত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠিছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর, কারণ শেহতীয়া সময়ত দেশের সংবাদ প্রতিষ্ঠানের কার্যালয় আর সাংবাদিকর ঘরত চলা অভিযান এয়াই প্রথম নহয়। 2021 জুলাই মাহত আয়কর বিভাগের অভিযান চলিছিল সংবাদ প্রতিষ্ঠান দৈনিক ভাস্কর গ্রুপের বিরুদ্ধে। দেশের ভিন্ন প্রান্ত থাকা দৈনিক ভাস্কর গ্রুপের কার্যালয় চলিছিল আয়কর বিভাগের অভিযান। উল্লেখ্য যে সেই অভিযানের পূর্বে দৈনিক ভাস্কর প্রকাশ পাইছিল কোভিড কালের ভয়াবহতাক অনুসন্ধানমূলক প্রতিবেদন। উত্তর প্রদেশত গঙ্গার পারে পারে দৈনিক ভাস্করর সাংবাদিকে চলাইছিল অভিযান। সেই অভিযানত কোভিডত মৃত্যু হওয়া শশ লোকর মৃতদেহ গঙ্গার পানীত উটুয়াই দিয়া অথবা গঙ্গার পারত পুতি থার চাঞ্চল্যকর খবর পোহরলৈ আহিছিল। উল্লেখ্য যে দৈনিক ভাস্করর পাছতেই একেটা মাহতে আয়কর বিভাগের অভিযান চলিছিল সংবাদ প্রতিষ্ঠান ভারত সমাচারর কার্যালয় আর বাসগৃহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের শাসনকালত সংবাদ প্রতিষ্ঠানত চলা অভিযানের আন এক উদাহরণ দ্য ওয়াইরর কার্যালয়ত দিল্লি আরক্ষীর অভিযান। বিগত 2022 সনের অক্টোবরত দ্য ওয়াইরর কার্যালয়ত অভিযান চলাইছিল দিল্লি আরক্ষীয়ে। আরক্ষী অভিযান চলাইছিল দ্য ওয়াইরর সম্পাদক সিদ্ধার্থ ভার্ডারজন, এম কে ভেনু, সিদ্ধার্থ ভাটিয়া আর জানভি সেনর বাসগৃহত। মেটা সম্পর্কীয় এক প্রতিবেদন সন্দর্ভত চলা অভিযানত আরক্ষীয়ে জব্দ করেছিল বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী। একদরে 2021 সনের সেপ্টেম্বর মাহত আয়কর বিভাগের অভিযান চলিছিল আন এটা রাষ্ট্রীয় নিউজ পোর্টেল নিউজ লন্ড্রির কার্যালয়ত। একেদরে 2022 এপ্রিল মাহত স্টেট ইনভেস্টিগেটিভ এজেন্সির অভিযান চলিছিল কাশ্মীরের সংবাদ প্রতিষ্ঠান দ্য কাশ্মীর ওয়ালার কার্যালয়ত। 11 বছর পূর্বে প্রকাশিত অপিনিয়নমূলক এটা লেখনি সন্দর্ভত চলিছিল সেই অভিযান। আনকি সেই সন্দর্ভত অভিযান চলিছিল সম্পাদকর ঘরতো। এটা বছরের পাছত অর্থাৎ 2023 সনের আগস্ট মাহত দ্য কাশ্মীর ওয়ালার ওয়েবসাইট বন্ধ করে দিয়া হয়। সংবাদ প্রতিষ্ঠানটি দিয়া বিবৃতি অনুসরি ইনফরমেশন টেকনোলজি এক্ট 2000 ভারত সরকারে বন্ধ করে দিয়ে দ্য কাশ্মীর ওয়ালার ওয়েবসাইটত। সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলা অভিযানের শেহতীয়া আন এক উদাহরণ আছিল বিবিসির দিল্লি আর মুম্বাই কার্যালয়ত চলা আয়কর বিভাগের অভিযান। বিবিসির ইন্ডিয়া দ্য মোদী কুয়েশন শীর্ষক ডকুমেন্টারির মুক্তির পিছতে চলিছিল এই অভিযান। উল্লেখ্য যে ইন্ডিয়া দ্য মোদী কুয়েশন শীর্ষক বিবিসির ডকুমেন্টখন নির্মিত হয়েছিল গুজরাট সংঘর্ষের উপর। মুসলমানের উপর নিধনযজ্ঞ চলা গুজরাট সংঘর্ষত মোদীর ভূমিকাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছিল এই তথ্যচিত্রখনত। ধারা অটুট রাখি এইবার দিল্লি আরক্ষীর অভিযান সংবাদ প্রতিষ্ঠান নিউজ ক্লিকর সম্পাদক সাংবাদিকর ঘর আর কার্যালয়ত। বর্ধিত সংবাদ স্বাধীনতা খর্ব সন্দর্ভত অভিযোগ উত্থাপন হয়ে অহার মাজতেই নিউজ ক্লিকর বিরুদ্ধে চলা এই অভিযানে পুনর্বার দেশের সংবাদ স্বাধীনতার উপর প্রশ্ন উত্থাপন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।